নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে শুভ আপনারা দেখছেন বেঙ্গল গেমার্স ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফ্রি ফায়ারে নতুন নাইট প্যান্থার যে পেডটা এসেছে সেই পেটটা আপনারা একটা স্পিনে কীভাবে পাবেন তো সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যারা চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো দেখে নাও লাক লাকড়ালে নতুন এসেছে নাইট প্যান্থার তো অনেকেই এই নিয়ে ভিডিও করে দিয়েছে অলরেডি একটা স্পিনে কীভাবে পাবে তো সেক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যখন ওখানে ভিডিওগুলো দেখছো সেখানে বলছে রাত্রি বারোটার সময় কিংবা সকালবেলা ফার্স্ট স্পিন করলে তোমরা কিন্তু এটা পেয়ে যেতে পারো তো আমি বলে রাখি কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকেই পাচ্ছে না তো একটা স্পিনে পাওয়াটা কিন্তু খুবই টাফ তো তার জন্য তোমাদের কি করতে হবে তো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যখন মানে রাত্রিরে ঘুমাও সেই সময় তোমাদের মানে তিনটে থেকে চারটের মধ্যে দুপুর মানে ভোরবেলা যে তিনটে থেকে চারটের মধ্যে যে টাইমটা সেই টাইমটার মধ্যে কিন্তু তোমাদের স্পিন করতে হবে তো সেই টাইমটা হচ্ছে মানে ফ্রি ফায়ারে মানে সার্ভার অনেকটাই মানে হালকা থাকে ইন্ডিয়াস ফ্রি ফায়ার মানে বিশেষ করে ইন্ডিয়ান সার্ভার যেটা রয়েছে ইন্ডিয়ান সার্ভার কিন্তু তিনটে থেকে চারটের সময় কিন্তু সেই সময় ইউজার অনেক কম থাকে তো সেই সময় যদি তোমরা স্পিন করো সেই সময় কিন্তু পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় তো সেখানে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার চান্স থাকে তোমরা ফার্স্ট স্পিন কিন্তু পেয়ে যেতে পারো মানে নাইট প্যান্টার কিন্তু ফার্স্ট ফিনেই পেয়ে যেতে পারো কেননা হচ্ছে তিনটে থেকে চারটে পর্যন্ত কোনো মানে সেরম ইউজারই থাকে না বলতে গেলে তো সেই সময়টা তোমরা ট্রাই করতে পারো এবং সেই সময় ট্রাই করার পর কে কে পেলে আমাকে বলবে তো যারা পেয়েছো মানে তারা কমেন্ট বক্সে জানাবে যে ফার্স্ট স্পিনে কারা পেলে তো এখানে নিচে দিয়ে দিয়েছে যে গ্যারেন্টিড রেয়ার আইটেম ওইথিন থ্রি স্পিন তোমরা যদি একটা স্পিনে না পাও তো একদিনে তিনটে স্পিন করতে পারো যারা মানে নেবার খুবই ইচ্ছা তারা তিনটে স্পিন করতে পারো তো তোমাদের পান চা পাওয়ার চান্সটা কিন্তু এখানে অনেকটাই বেশি হয়ে যাবে তো আরেকটা যেটা বলে রাখি নতুন ট্রিক সেটা হচ্ছে যে তোমরা এখানে ক্যারেক্টার এটা অনেকেই হয়তো জানো তাও একবার বলে দিচ্ছি যে ক্যারেক্টারে গিয়ে অ্যাডামকে নেবে অ্যাডামকে নিয়ে পুরো ব্ল্যাক করে দেবে তো এখানে হাতে কোনো বন্দুক বন্দুক থাকলে কিন্তু ওগুলোকে মানে রিলিস করে দেবে বন্দুক ফন্দুক নেবে না এবার কিন্তু লাক রয়লে গিয়ে তোমরা এই ট্রিক্সটা ইউজ করো তো সেখানে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো আমি বলে রাখি যে আমি এখনও কেন পাইনি তোমরা ভাবছো অনেকেই হয়তো তুমি তো এ পাওনি আমাকে আবার ভিডিও করে বলছো তো আমি বলে দিই যে আমি এখনও কিন্তু তারপর থেকে আর ডায়মন্ড মারিনি তো ওখানে তোমার যে ডায়মন্ড দেখতে পাচ্ছ চোদ্দোটা আমার চোদ্দোটাই রয়েছে তো জাস্ট সেদিনকে আমি মানে বিবয়ের দিনকেই জাস্ট মেরেছিলাম তারপর আর মারিনি তো তারপর থেকে আমার কিন্তু স্পিন করাই হয়নি তো আমি এখনও স্পিন করিনি তাই এটা এখন আমার আর পাইনি তো দেখি আমি রাত্রির তিনটে থেকে চারটের মধ্যে স্পিন করার চেষ্টা করব কাল যদি পেয়ে যাই তোমাদের মানে একটা স্ক্রিনশট তোমাদের আমি শেয়ার করে দেবো তো দেখতে পাচ্ছ আরও কিছু নতুন আপডেট আসতে চলেছে তোমাদের এখানে গিয়ে দেখতে পাচ্ছ যে উইনার্স ব্যাচ ওই উইনার্স ব্যাচ চেঞ্জ হতে চলেছে আরও কিছু আপডেট যেটা হচ্ছে সেটা এমপোরে ওয়ানের একটা নতুন স্ক্রিন আসতে চলেছে তো সেই স্ক্রিনটাও তোমরা পেয়ে যেতে পারো আর এই যে মেকডাল যেটা রয়েছে সেটা কিন্তু স্টোরে আসতে চলেছে এই মেকডালটা কিন্তু স্টোরে তোমরা পেয়ে যাবে তো ওখানে তিনশো না চারশোটা ডায়মন্ডে তোমাদের দিচ্ছে তার সঙ্গে কিন্তু একটা ব্যাক হ্যাকও দিচ্ছে নতুন আর একটা নতুন স্কেটবোর্ড দিচ্ছে তো স্কেটবোর্ডটাও তোমরা পেয়ে যেতে পারো তো খুব ভালো ভালো নতুন কটা আপডেট আসতে চলেছে সেই নিয়ে অনেকেই হয়তো ভিডিও করে নিয়েছে তোমরা দেখতে পারো তো আমি আর এই নিয়ে ভিডিও করছি না তো জাস্ট বলে দিলাম তো আরমারিতেও কিন্তু তোমরা নতুন তিনটে স্ক্রিন পেয়ে যাবে আর প্রেম ফোর স্ক্রিনটা কিন্তু তোমরা খুব ভালো করেছে দেখতে তোমাদের মানে কী বলো ফি ফায়ার নিউজ ডট কমে গিয়ে তোমরা দেখে নিতে পারো যেহেতু আমি ওখান থেকে কোনো মানে স্ক্রিনশট দেখাচ্ছি না তোমাদের তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর এখানে যদি দেখতে পাচ্ছ গিল টোকেন গিল টোকেনেও কিছু চেঞ্জ আসতে চলেছে তো অনেক কিছু আপডেট আসতে চলেছে তোমরা ফ্রি ফায়ার ভালো করে খেলতে থাকো নতুন নতুন আপডেট নিতে থাকো তো খুব ভালো আর আরও কিছু আপডেট আসবে সেটা নিয়ে আমি পরে আরও ভিডিও বানিয়ে করে দেব তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম